এবার রাষ্ট্রায়ত্ত সোনালী ব্যাংকের সাথে এক হতে যাচ্ছে আরেক রাষ্ট্রায়ত্ত ব্যাংক বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক বিডিবিএল। সোনালী ব্যাংকের পর্ষদ সভায় এ নিয়ে আলোচনা হয়েছে, একই সঙ্গে বিডিবিএলেও হয়েছে পর্ষদ সভা। ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় প্রাথমিক সম্মতি মিললে পর্যায়ক্রমে একীভূত হবে রাষ্ট্রায়ত্ত বিডিবিএল এবং সোনালী ব্যাংক। যে ব্যাংকের যে গ্রাহক যারা ডিপোজিটার্স যারা আমানতকারী তাদের জন্য একটি এটা বড় স্বস্তির খবর যে কিছুটা দুর্বলতার যে ব্যাংকটা রয়েছে সেটি একটি ভালো ব্যাংকের সাথে মার্জার হচ্ছে, এটি আমাদের আমানতকারীদের জন্য একটি ভালো সুখবর এবং এটি আমি মনে হয় যে আমাদের ইকোনমি যেভাবে আগাচ্ছে এটি আমাদের অর্থনীতির জন্য ভালো হবে এবং ব্যাংকিং সেক্টরের জন্য ভালো হবে। ১-২-৩ ঢাকায় জমি জিতে নি ১০০% ক্যাশব্যাক সহ ২০ কোটি টাকার পুরস্কার।